পূর্ব দিকে হইলো গিয়া আপনার মাথা, পশ্চিম দিকে ঠিক ফা। এই বিষয় লইয়া সিলেট এই মুহূর্তে আমরা আছি। 25 নম্বর ওয়ার্ড মুসারগাঁওয়ের মাঝে উত্তেজনা বিরাজ করে এবং বিশেষ করে বিভিন্ন মুসল্লি হল এবং বিশেষ করে বিভিন্ন সাধারণ মানুষের মাঝে একটা মিশ্র প্রতিক্রিয়া। আমরা এই মুহূর্তে আছি আসলে সিলেটের, বিশেষ করে আপনারা জানেন যে 25 নম্বর ওয়ার্ড মুসারগাঁও এলাকাতে, এবং গত 2-3 দিন আগে একজন মানুষ মৃত মারা গেছেন। তার মাটি দেওয়া নিয়ে কিন্তু এলাকার মাঝে একটা বিশেষ করিয়া উত্তেজনা বিরাজ করে এবং অনেক এলাকাবাসীর ক্যামেরার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই কবরস্থান, যে কবরস্থানটা আমরা এই মুহূর্তে আছি দেখানোর চেষ্টা করলাম। এবং আপনারা জানেন যে 2-3 দিন আগে একজন ভদ্রলোক মারা গেছেন এবং তানোর খবর দিয়া নিয়ে খবর দেওয়া লইয়া আসলে মূলত ইয়সলের আমরা এই যে মুসারগাঁও যে মসজিদ আছে, এই মুসারগাঁও মসজিদের ইমাম ও খতিবিন আছেন আমরা লগে। আমরা একটু মুসারগাঁওর যে মসজিদের যে ইমাম সবলে মাতমো, আসলে এই যে মাটিটা লইয়া আসলে আপনার অপিনিয়ন বা ইসলামিক ইয়েতে আপনার ইয়েটা। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমি মুসারগাঁও হজরত শাহ মঞ্জুর রহমতুল্লাহ আলাই জামে মসজিদের খতিব। আমি প্রতি শুক্রবারে জুমার নামাজ পড়াইতে এখানে আসি। আচ্ছা, আজকে প্রত্যেক সপ্তাহের মতো প্রতি জুমারবারের নিয়ে আজকেও জুমার নামাজ পড়াইতে আসার পরে, জুমার নামাজের পরে এই ঘটনাটা জানতে পারি যে গত বুধবারে ওই ব্যক্তি ইন্তেকাল হয়েছে এবং ওনাকে দাফন করা হয়েছে। এবং এলাকার সর্বস্তরের মুসল্লিয়ানরা দাবি করছেন যে ওনার খবরটা পূর্ব এবং পশ্চিম দিকে হয়ে গেছে, কিন্তু ইসলাম ধর্মের রীতিনীতিতে পূর্ব এবং পশ্চিম দিকে খবরের কোনো বিধান নাই। ইসলাম ধর্মের রীতিনীতি হলো উত্তর দিকে মাথা থাকবে, দক্ষিণ দিকে পা থাকবে। তো তারা এটা সত্যমিতা যাচাইয়ের জন্য উপস্থিত সব মুসল্লিরা আমাকে এই কবরস্থানে নিয়ে আসেন যে হুজুর আসিয়া দেখেন যে বিষয়টা সত্য কিনা। আমি এখানে আসার পরে যিনি খবরে লাশ নামাইছেন ওনাকেও আমি প্রশ্ন করছি যে আপনি বলেন তো কিভাবে। উনি বললেন যে আমি খবরে লাশ না, আমরা উপস্থিত এখানে আরো শত শত খবর আছে, এখানে আরো শত শত খবর আছে, কিন্তু সব খবর কিন্তু সঠিকভাবে আছে, কিন্তু এই খবরটা আপনারাও দেখেন মিডিয়ার লোকেরা আসছেন যে আমরা আসিয়া দেখি এখানে যে পূর্ব দিকে এবং পশ্চিম দিকে দিয়ে খবর দেওয়া হয়েছে। এই ব্যাপারে ইসলামের শরীয়তে এই রকমের কোনো বিধান নাই। আমি উচ্চ পর্যায়ের মুফতি সাহেবের সাথেও আলাপ করেছি, তিনিও বললেন যে এটা কি ইচ্ছাকৃতভাবে হয়েছে না অনিচ্ছাকৃত ভুল ক্রমে হয়েছে। আমি যারা খবর খুদি খোদার কাজে আসছিলেন তাদেরকে বললাম যে আপনারা কি খবর খোদার সময় এটার কোনো প্রতিবাদ করেন নাই? তারা বলছেন যে খবর খোদার সময়ও তারা এটার প্রতিবাদ করেছেন, কিন্তু লাশের ওয়ারিশ যারা, লাশের ওয়ারিশের দায়িত্বে যারা, তারা এইটা জোরপূর্বকভাবে তাদেরকে বাধ্য করেছেন যে আমরা যেভাবে বলছি তোমরা এইভাবেই খবর খনন করো। এখন তো লাশ দাফনের 3-4 দিন হয়ে গেছে, বুধবারে যেহেতু লাশ দাফন হয়েছে ইতিপূর্বে লাশে পচন ধরে গেছে, পচন ধরা শুরু হয়ে গেছে। তো এইটার জন্য আমরা এলাকাবাসী এবং মুসলমান মুসলিম জনতা হিসাবে আমরা এটার তীব্র প্রতিবাদ করিয়ার, এইটা নিন্দা জানাইয়ার, আর এইটা লাশের ওয়ারিশটাই এইটার জন্য সর্ব অবস্থায় দায়ী। এইটার প্রতিকার তারা তাদের নিজ থেকে করতে হবে। এটা কি করতে হবে? এইটা নিয়ম করতে, এইটার এইটা ইসলামিক শরীয় অনুযায়ী এইটার বিধান অনুযায়ী এটা তারাই করতে হবে। এইটা এলাকাবাসী আমরা এটার এইটার প্রতিবাদ জানাই। মুসলমানরা বা আপনারা যারা রয়েছেন, আমরা এলাকাবাসী সমাজ এটার জন্য কোনো দায়ী হব না, কিন্তু এইটার জন্য এই লাশের ওয়ারিশরা সর্বস্তরে দায়ী থাকবে। সমাজেও জবাবদিহি করা, আমরা সমাজেও সবাই, আর এটা মুসলিম ইসলামের যে বিধান অনুযায়ী যে আছে। একটু সামনে এই কামে আমরা একটু এই এলাকার একজন যুবক বললে মাতমু, আসলে এই যে পূর্ব পশ্চিমে মাটি হইলে আপনার এলাকার যুবকরা আপনারা এই দাবিটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। গত বুধবারে আমি শুনছি যে আমরা আউলিবাড়ি আমরা চৌধুরীবাড়িও বলি, আউলিবাড়িও বলি, যে তোষণ ভাই নামে যে ব্যক্তি মাহবুবুর রব চৌধুরীর আপন ভাই আমরা জানি যতটুকু, উনি বহুদিন অসুস্থ থাকার পরে উনি বুধবারে মারা গেছেন। তারপরে খবর কুদাত আইসেন যে ফরিক মামু পরে যখন দেখছেন যে পূর্ব পশ্চিমে খবরটা খনন করার, তখন তাই বাধা দেন, বাধা দেওয়াতে না মানায় তুমি চলে যাও, তোমার দিয়ে লাগবে না, আমরা করতে পারবো। বস তাই গেছেন গিয়া তান ছেলে ফেলে লইয়া এটা করছেন, তাই পরে দাফন হয় পশ্চিম দিকে ঠেং দিয়া, পূর্ব দিকে মাথা দিয়া। পরে আমরা পঞ্চায়েতের সাথে আলাপ আলোচনা করি, পঞ্চায়েত কমিটির এবং কি মসজিদের সভাপতি জনাব আনার আহমদ রুশন সাহেবের সাথেও আমরা কথা বলি, ফেরদৌস আহমদ সাহেবের সাথেও আমরা কথা বলি। ওনারা বলছেন এটা তো অমানবিক কাজ, ইসলাম রে হেয় করা, এটা কোনো সময় সমাজ মানিয়ে নেয় না এবং কি নিবে না, এটা সম্পূর্ণভাবে লাশটারে তুলিয়া ইসলামী শরীয় অনুযায়ী এটারে আবার দাফন করা হোক।
এটাই আমরা দাবি যে তারা মসজিদও এখন আর না আমরা বিভিন্ন ভাবে প্রতিহত করলাম তারা এর কোনো সাড়া শব্দ দিরা না তাই এখন কই আমার পঞ্চায়েত হেও করা সমাজ হেও করা এটা তার কোনো অধিকার নাই তাই যেহেতু কাবার দিকে আমরা সেপালানিটাও নিষেধ আমরা জানি ওইদিকে লাশের ট্যাং ট্যাং দিয়া দিছেন এটা আমরা কোনো সময় মানিয়ে নিতে পারি না আমরা এই মুহূর্তে সেই মুসারগাঁও এলাকাতে আছি এবং মুসারগাঁও এলাকাতে আপনারা আমরা জানাইলাম যে এলাকাতে একজন মুসলিম ব্যক্তির যার বয়স 50 বছর বয়স 50 বছর বয়স আমরা সেই এই এলাকার একজন এই যে সভাপতি আমরা একটু সভাপতির সাথে যে পঞ্চায়েত কমিটির যে সভাপতির লোক আমরা একটু সংক্ষেপে মাতব এই যে আপনার এলাকাতে এরকম একটা ঘটনা ঘটলো এই বিষয়ে আসলে আপনার বক্তব্যটা না আমার বক্তব্য তো আমরা যে জানাজাটা হয়েছে বা খবর কি হয়েছে এই সময় আমি আসলাম না আমার একটা বাচ্চা অসুখ আছিল আমি অসুখ আসলাম আমরা ডাক্তারে আসলাম পরে রাত্রে যখন আমি আসছি আসার পরে খবর হইলাম আপনার এই 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 ধরনের একটা খবর দেওয়া হয়েছে তখন আমি খবর যে কুদিন আমার এক ভাই ফরিক মিয়াথানটাই ফোন দিলাম তাই কইলা ভাই ওই মেরা সেরা হয়েছে তো ভাই কালকে আইয়া আমি আপনার কইম না কিছু তার আরো মানুষের প্রশ্ন করা তখন কালকে তাই না ইলা আইয়া আমার নিয়ে আপনার খবরের সামনে আসলাম আসিয়া তো দেখি আপনার সত্যি ঘটনাটা এখানে তো এখন তো আপনারা বাস্তবেও দেখলাম ধন্যবাদ আমরা দীর্ঘ সময় এই যে মুসারগাঁও এলাকাতে আছি এবং মুসারগাঁও এলাকাত এই যে পূর্ব পশ্চিম একজন ব্যক্তির মাটি হয়েছে বলে এলাকাতে মুহূর্তে একটা তুলপাড় সৃষ্টি হয়েছে এবং এলাকাবাসী দাবি লেগা লাশ তুলিয়া উত্তরে দক্ষিণে দেবো হয়তো ধন্যবাদ ভিউয়ার্স আমরা দীর্ঘ সময় সেই মুসারগাঁও এলাকা থেকে যে ঘটনাটা আপনারা উনাইলাম সেই ঘটনাটা আমরা আপনারা দেখাইবার চেষ্টা করলাম তো যাই হোক তো আমরা যে বাজারে আপনারা আমরা লোকে আসলাম আমরা আপনারা সবরে অসংখ্য ধন্যবাদ দিলাম পরবর্তীতে আবারও আপনারা লোকে যে কোনো লাইভ দেখাইব সব ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ